হরে কৃষ্ণ ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। হরে কৃষ্ণ। এবং আমি আগ্রুম বাগ্রুম কত রকমের আবদাবন বলতাম, মহারাজ সব সহ্য করতেন, কিন্তু আবার পরের দিন আমাকে আবার প্রসাদে রেখে নিয়ে আসতেন। এইভাবে মহারাজ যে কত কৃপা করেছেন মহারাজ। কয়েক মাস অবস্থান করছিলেন এবং তারপর তার সাথে যখন প্রথম সাক্ষাৎ হলো, সেই প্রথম সাক্ষাতেই তিনি তাকে বললেন যে তার সমস্ত শিল প্রভুপাদের সমস্ত গ্রন্থ তাকে বঙ্গানুবাদ করতে হবে। তো তারপর তিনি তাকে দীক্ষা দিলেন
এবং কয়েক মাস পরে আবার সন্ন্যাস দিলেন এবং ঠিক যেমন ভাবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার